I'd like to add the critical component. মঙ্গলবার জাতিসংঘের 73তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন দা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শীর্ষক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছরে অর্থনৈতিকভাবে দেশ অনেক এগিয়েছে, কিন্তু মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের সাম্প্রতিক সংকট বাংলাদেশকে ভোগাচ্ছে। Under this situation we have another burden, that is 1.1 million Myanmar citizen Rohingya get refused to our country, and we gave them shelter, we ensured their food and medication and other facilities, whatever we can afford, but international community, they are supporting us, definitely we appreciate that very much. Our economy is mainly based on agriculture, from agriculture to industrialization. Now we are taking different steps. We open up our private sector, encouraging people to invest foreign and abroad investment. এর আগে অ্যাকশন ফর পিসকিপিং শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নানামুখী সংকটে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এখন ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, শান্তিরক্ষায় নিয়োজিত সৈন্যদের যৌন অপরাধ দমনে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে তার সরকার। Peacekeepers are now deployed in certain places where there is no peace to keep. They face growing unconventional threats from non-state actors. UN missions are often working alongside other forces with different standards. These are making UN peacekeeping operations difficult and dangerous. Peacekeeping is one of our foreign policy priorities. We have never failed to respond to the UN's call for maintaining peace. We maintain a zero tolerance policy on sexual exploitation and abuse. I remain committed to the work of Secretary General's Circle of Leadership. UN peacekeeping is a global public good. We must all work with a positive mindset to uphold its dignity. We must respect the beacon of hope. It is in the lives of many. সকালে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পরে একই স্থানে সাইবার নিরাপত্তা শীর্ষক অপর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, দেশে সাইবার অপারেশন সেন্টার প্রতিষ্ঠার প্রস্তুতি নেওয়া হচ্ছে। Hacking has become one of the first prominent hacks in our country was the Bangladesh Bank. $81 million was stolen from Bangladesh Bank. It involved two different countries. We are also in the process of establishing a cybersecurity operation center in Bangladesh as well. তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতি এবং আগামীতে বাস্তবায়নাধীন বিভিন্ন নীতি ও পরিকল্পনাও উঠে আসে নীতি নির্ধারকদের বক্তব্যে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এবং সাইবার নিরাপত্তা বিষয়ে দুটি সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বুধবার এস্তোনিয়ার প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।